হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার মেয়ে কেমন আছে? আরে শাশুড়ি আম্মা, এটা কেমন কথা কন? আপনি ফোন দিচ্ছেন আমার সাথে, আর আপনার মেয়ের কথা এখন জিজ্ঞাসা করার দরকার আছে? হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে, কারণ আগে মেয়ে, তারপর মেয়ে দিয়ে মেয়ের জামাই, ও তাই না? মানে তাহলে মেয়ের সাথে কথা বলাটা ভালো ছিল। না, আমি তোমার কাছ থেকেই তো খবরটা নিব, মেয়ের খবরটা নিব, তারপর তোমার খবর নিব। আমার খবরটা নিলে আমার খবরটাই নেওয়া লাগবে, মেয়ের খবর আমি দিতে পারবো না শাশুড়ি আম্মা। তাই? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, রাগ করার কিছুই নাই। বলো তোমার খবর, বলো। আমার খবর এই তো, এতক্ষণ খারাপ ছিলাম, এই যে শাশুড়ি ফোন দিতে, এখন অনেক ভালো হয়েছি। তাই নাকি? হ্যাঁ, ওরে বাবা, তা এখন চিন্তা তো আমার প্রতি ভালোই আছে মনে হয়। অবশ্যই থাকবে, শাশুড়ি নিয়ে তুই আমার একটা মাত্র শাশুড়ি, তাহলে শাশুড়ির সাথে আমার ফিলটা ভালো থাকবে না, তো থাকবে কার সাথে? হ্যাঁ অবশ্যই, মেয়েটা তোমার কাছে দিলাম, ভাবলাম যে তোমাকে রেখে দিব কাছে গড়জামাই করে, কিন্তু তুমি তো আসলে রাজি হলে না, সে চলেই গেলে অনেক দূরে। না না, ঘর যাই থাকবো কেন, আমার কি অর্থ সম্পত্তি কম আছে নাকি? ঘর জামাই আসলে তুমি যেভাবে ভাবছো বিষয়টা সেরকম না, মানে আমার চোখের সামনে থাকতো আর কি, সবসময় তোমাকে আমি দেখতাম। তাই? হ্যাঁ সেটাই, কারণ তোমার তো অনেক অর্থ সম্পত্তি আছে, সেটা তো আমি জানি। তাহলে একটা কাজ করলে হয় না, আমার ছবিটা না হলে আপনার ঘরে বাঁধতে রাখে দেন, তাহলে ভালো হবে। আরে পাগল, তোমার ছবি তো অলওয়েজ আমার মনের মধ্যেই আছে, আমার মোবাইলে সবসময় গ্যালারিতে আছে, তোমাকে আমি দেখেই তো প্রতি রাতে ঘুমাই। তাই? তা হ্যাঁ শাশুড়ি আম্মা, আমার ছবি দেখে খালি ঘুমালে হবে না, আরো কিছু বাকি আছে সেগুলো পরিশোধ করতে হবে। আরে সবকিছুই হবে, শুরু থেকে হঠাৎ করে বললে কি সব হয়ে যায় নাকি? আশ্চর্য কথা, শুরু থেকে তো সবকিছুই বলতে শেয়ার করতে হবে, এখন যদি বেশি দিন হয়ে যায় তাহলে জিনিসটা কেমন যেন একটা মানে নোংরা নোংরা লাগে না? না না সবই ঠিক আছে, তারপরে বুঝো না কেন, মাত্র মেয়েটা তোমার কাছে দিলাম। না না, মেয়ে দিলে তো আর হবে না, কিন্তু আসলে আমিও তো বুঝতে পারি নাই যে আমার শাশুড়ি মানে এত অল্প বয়সে আমাকে এতটাই আপন হ্যাঁ, ভেবে। কারণ আমি আসলে খুব অল্প বয়সে তোমার বিয়েটা হয়েছে, বুঝো নাই, তোমার শ্বশুর তো আর আমার সাথে নাই, তো ওই হিসাব থেকে তো বুঝবেই যে আমি তো ওইভাবেই কাটাই দিলাম সারাটা জীবন। হ্যাঁ সেটা তো বুঝতেছি, আর আমিও তো এরকম একটা চাইছিলাম যে আমার যদি একটা শাশুড়িও যদি আমার মানে চ্যাংরা বয়স থাকতো, তাহলে মানে সবকিছুই আমিও মানে ভাগ করে নিতে পারতাম। হ্যাঁ সমস্যা নাই, আমি তো চাই তুমি আমার সাথে শেয়ার করো সবকিছু, মনের কথা খুলে বলো। হ্যাঁ এই জন্য তো কথাটা মিলাই গেছে একদম, তো এটা অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এখন কথা হলো কি, এই শীতের সময় পিঠা পানির খাওয়ার দাওয়ারটা কি পাবো না? অবশ্যই বাবা, মানে এই জন্য তো তোমাকে ফোনটা আমি দিলাম। সেটা কবে, চলে আসো কালকেই। শীত চলে গেলে? না শীত তো চলে যাবে না, মাঘ মাস এখনো আর কয়েকদিন আছে, তুমি এর মধ্যে চলে আসো, কালকে চলে আসো। শোনান শাশুড়ি আম্মা, বলো। এবারে শীতের মধ্যে কিন্তু ল্যাপ তোষক না দিয়ে দুটা কম্বল দিন কিন্তু, তাই না? আর যদি না দেন তাহলে এবারে কিন্তু আপনার কম্বলের তলে শুইলে আমি কিন্তু আর কম্বল থেকে বেরোবো না। তাই না? আচ্ছা সমস্যা নাই। কিসের সমস্যা নাই মানে? কোনো সমস্যা নাই, তুমি আমার কম্বলের নিচে ঘুমাবে, এটা তো ভালো আমার জন্য। শুধু ঘুমাবো কেন, আপনার মেয়েও থাকবে কম্বলের ভিতর। ও আচ্ছা তাই, হ্যাঁ সেটা তো আরো ভালো, আমি তো আর কম্বল নিয়ে তো একা থাকবো না, আর আপনার কম্বলটা না অনেক ভালো দামি কম্বল, আপনার কম্বলটা ভিতরে কিন্তু আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাই, সমস্যা নাই, এই তোমার ছোট্ট একটা চাওয়া আমি পূরণ করবো না, এটা একটা কথা বললা। আচ্ছা জামাই বেটিক তো এটা পূরণ করানোর কোনো কথা না, এটা তো শাশুড়িকে দেখতে হবে বিষয়টা, তাই না? তাহলে কেন শাশুড়ি দেখবে না? হ্যাঁ সেটাই তো, শাশুড়ি তো খালি শাশুড়িটাই চাবে তা তো না। না না তা তো অবশ্যই না, আর শাশুড়ি যদি ও চাওয়ার মতো চাইলে অবশ্যই জামাই তো সেটা পূরণ করবি, হ্যাঁ সেটা সেটাই, সেটা তো শাশুড়িকে চাইতে হবে, তাই না? অবশ্যই দেখতে হবে তো জামাইটা কার। সেটা শাশুড়ি কি কখনো চাইছে? শোনো সবকিছু বলতে হয় না, একটু বুঝেও নিতে হয়। আমরা চ্যাংরা মানুষ, আমরা আর কি বুঝে নেব, শাশুড়ি যা বলবে সেটাই তো আমরা তো হুঁ করে যাবো, আমাকে বলতে হবে তো সবকিছু না? তোমার চাওয়া তো আমি কখনো অপূর্ণ রাখি নাই, সেটা তুমি দেখছো, তাই না? কিন্তু শাশুড়ির চাওয়াটা অপূর্ণ রাখছি আমি, তাই না? হ্যাঁ।